আসামের পর এবার মহারাষ্ট্রে এনআরসি। আসামের নাগরিকপঞ্জী বা এনআরসির রেশ এখনো কাটেনি, সুতায় ঝুলে আছে 19 লাখ মানুষের ভবিষ্যৎ যাদের নাম ওঠেনি এনআরসির চূড়ান্ত তালিকায়। এর মধ্যেই ভারতের আরেক রাজ্য মহারাষ্ট্রে এনআরসি তৈরির তোড়জোড়ের খবর সামনে এলো। জানা গেছে, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন সেন্টার তৈরির কাজে জমি চেয়ে নবী মুম্বাই প্ল্যানিং অথরিটিকে চিঠি পাঠিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, মুম্বাই থেকে প্রায় 20 কিলোমিটার দূরের নেরুলে 2 থেকে 3 একর জমি চেয়ে সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন সিডকোর কাছে চিঠি পাঠিয়েছে ওই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। নাম প্রকাশে অনিচ্ছুক সিডকোর এক শীর্ষকর্তা সংবাদ মাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করেন। চলতি বছরের শুরুতে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন পয়েন্টে ডিটেনশন সেন্টার তৈরির জন্য কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছিল। ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। মুম্বাই অনুপ্রবেশকারীতে ভরে গেছে বলে দাবি করেছেন শিবসেনা, যে কারণে আসামের মতো মহারাষ্ট্রে এনআরসি চালুর দাবি জানিয়েছেন তারা। গত সপ্তাহে শিবসেনা প্রধান অরবিন্দ সাওয়ন্ত বলেন, ভূমিপুত্রদের সমস্যা সমাধানের জন্য আসামে এনআরসির প্রয়োজন ছিল, যে কারণে আমরা এনআরসির পদক্ষেপকে সমর্থন করেছিলাম। একইভাবে মুম্বাইয়ে বসবাসকারী অনুপ্রবেশকারীদের তাড়াতে একই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপটে মুম্বাইয়ের কাছে ডিটেনশন সেন্টারের তৈরির খবরটি সামনে এলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।